কত দূরে আছো মনিরা আমায় ভুলিয়া কত দূরে আছো কত দূরে আছো সুজান আমায় ভুলিয়া মেহেরবান খোদা আরে এই নবাবী মসজিদ নদে বসে অনেকের দুঃখ দুর্দশা দূর করতে পারিনি ঠিকই, অনেকে আমায় দেখে ঘৃণায় মুখ ফিরিয়ে চলে গেছে, অনুতপ্ত হয়ে আমি প্রজাদের উপর অকর্তব্য নির্যাতন করেছি, কিন্তু আমি আপনার কাছে দুহাত তুলে মোনাজাত করে মাফ চাইছি খোদা তালা, আপনি বেহেশত থেকে আমাকে একটু দোয়া করবেন, হে খোদা তালা করুণাময়, আমার এই নবাবী মসজিদ নদে আমার একমাত্র পুত্র নাসিরকে আমি বসিয়ে দিয়ে যেন ইন্তেকাল করতে পারি খোদা তালা, ইন্তেকাল করতে পারি। সেই তো বড় কথা, তুমি বুদ্ধিমানের মতো কথা বলেছো বাবা নাসির, আমি চলে গেলে তুমি কার কাছে থাকবে? তোমার কোনো চিন্তা নেই বাবা নাসি, তুমি তোমার চাচাজানের কাছে থাকবে, থাকবে আব্বু, তাহলে তো তোমার কোনো অসুবিধে থাকবে না, কোনো চিন্তা নেই। আমি আমি যে চোখে কিছুই দেখতে পাচ্ছি না বাবা, বাবা নাসি আমার ইন্তেকালের পূর্বে তুমি তোমার চাচা জানের কাছে থেকো বাবার নাচে, তুমি তোমার চাচা। একই বিপদের মাঝে পড়েছি খোদা, ভাই যা ইন্তেকালের আগে আমাকে বলে গিয়েছিল, ভাই হোসেন আমার পুত্র নাসিরকে এই মসনাদে বসিয়ে দেবি ভাই, হ্যাঁ আমি তাই করব, আমি ভাই জানের কথা অপমান্য করবো না, অপমান্য করবো না। কত নিশিতে আমি ভাবে একটা স্বপ্ন দেখেছি, স্বপ্ন দেখেছো বেগম, আমাদের খোদা তোরা যখন দুটি কন্যা সন্তান দিয়েছে তখন আমি ওদের মনে মনে নামও অস্থির করেছি। কি নাম রেখে রাখবি? শুনবে তালি, আমি ওর নাম রেখেছি, একটা নাম রেখেছি কহিনুর আর একটা নাম রেখেছি আমি মমতা। বেশ সুন্দর নাম হয়েছে। তো পছন্দ বেগম? হ্যাঁ। চলো আমরা এখন শয়তান দবির খেয়ে আমাদের আক্রমণ করতে পারে, আমরা এখন এই পথ ধরে চলে যাই। কোথায় পালিয়ে যাবে নবাব হোসেন স্যার? তুই আমার এখানে কি করতে শয়তান দবির খা? দুনিয়ার বুক থেকে চিরতরে সরিয়ে দেবার জন্য এসেছি। সে আশা তো বাস্তবে পূরণ হবে না দবির খা।
বরন এই আমাদের ভাইজানের মুসনাদ তুই কোনোদিনও পাবি না বয় শয়তানের বাচ্চা বরন এই মুসনাদের দাবিদারি আমার পুত্র নজাফর না আমি বেঁচে থাকতে কোনোদিন হতে দেব না বেঈমান যা চিরতরে তোকে দুনিয়ার বুক থেকে সরিয়ে দেব শয়তান জনাব 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 কবে চিরতরে এনতে করে পড়ে দেব জরুর জরুর তোমাকে দেব ছেড়ে দেব সুন্দরী নজর আমাকে স্মরণ করেছেন পিতা নজর এই বেগমের কাছ থেকে বাচ্চা দুটোকে তুমি ছেড়ে নাও পায়ে ধরে অনুরোধ করে বলছি আমাকে আমাকে ছেড়ে দিন দেব দেব তোর কোন সন্তানকে আমি নিশ্চয়ই তোর সাথে ফিরিয়ে দেবো বনের বাঘ ভাল্লুক তারা উদর্ত কণ্ঠে ছুটে এসে এই বাচ্চা দুটোকে ভক্ষণ করবে এদেরকে ছুটে ফেলে দেবে ভুকত্ত একটা ডালকুত্তার মুখে দেখবে বনের বাঘেদের কেকে হালম করে কড়বড় কড়বড় করে চিবিয়ে খাবে আমি তাই নিয়ে যাবো পিতা আমি তাই নিয়ে যাবো এদের দুজনের গভীর জঙ্গলে নিয়ে এদের এদের আমি এদের আমি পিতা এদের আমি আজ আমি চলে যাচ্ছি বেগম সাহেবা ফিরুন কি আমার আসবে এই বিশ্রামদের তবে দাঁড়ি আমার হাতে তোমাকে তুলে দিতে হবে এই কথাটা তুমি ইয়াদ রাখবে আমি এই মিশরের নবা আমি মসনাদের জন্য সর্বদাই আছি থাকব ও ভবিষ্যৎ প্রজন্মেও থাকবে এই কথাটা তোমার ইয়াদ থাকবে ওগো ওগো মেহেরবান খোদা তিন দুনিয়ার মালিক তুমি কি করলে আমার সন্তানকে ওরা কেমন করে মায়ের কাছ থেকে ওরা ওরা ছিনে নিয়ে গেল Money.
থেকে আমি সবাইকে শেষ করে দিয়েছি। বাকি কন্যা সন্তানটি একে উজাড় করে দিতে পারলে নবাবী বংশের কেউ বাতি দিতে থাকবে না। এইবারে এই বাচ্চাটাকে রাখতে হবে এই গভীর জঙ্গলে, একটা রাখতে হবে এইখানে, আর একটা রাখতে হবে ওই গভীর জঙ্গলে। এদের দুজনের কারুর সঙ্গে কারুর দেখা হবে না। এইবার তুমি থাকো এই বনের মধ্যে। তুমি এখন এক এক ফোঁটা চোখের জল ফেলবে, এখন বনের বাঘ ভাল্লুক উদার বনে সে তোমাকে ভক্ষণ করবে। কিন্তু সমস্ত দিনই কি আমার এইভাবেই ব্যর্থ হয়ে যাবে? না, আমি মিশরের অমর বাদশাহ, আমার অব্যর্থ কোনোদিন ভুল হতে পারে না। হ্যাঁ, ওইদিকেই ওই তো ওই গভীর জঙ্গলের ভিতরে মনে হয় একটি শিশুর কান্না শোনা যাচ্ছে। এ কেউ মনে হয় ওকে ফেলে রেখে গিয়েছে। কি তো একটি ফুটফুটি বাচ্চা, কাঁদিস না মা, কাঁদিস না, কাঁদিস না, না 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 না, কাঁদি না, কাঁদি না। বাবা, কোন দুর্বৃত্ত একে এইভাবে এই অরণ্যের মধ্যে ফেলে রেখে চলে গেছে? তার প্রাণে কি একটু দয়া মায়া কিছুই নেই? হ্যাঁ, আমার তো কোনো সন্তান নেই, তাই আমি একে নিয়ে আমি মানুষের মতো মানুষ করব। আবার নবাব দরবারে আমি একে নিয়ে যাব। আয় বেটি আয়, আমি যখন এই জঙ্গলে তোকে কুড়িয়ে পেয়েছি, আমি আমি তোকে আমার মনের মতো একটি নাম রাখবো। এই নবাবী বংশের কেউ বাতি দিতে থাকবে না। তুমি এক এক ফোঁটা চোখের জল ফেলবে, তখন ওই বনের বাঘ ভাল্লুক এসে তোমাকে উদার মনি ভক্ষণ করবে। হ্যাঁ, এইবার তুমি থাকো এই বনের মধ্যে।
খেলা দেখা যে বাবুরা মা মুরুষার নামে আমাদের বহু চাল পয়সা দিবে। আরে হ্যাঁ হ্যাঁ देख 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 देख
मुने लगे पसंद लही हमरा जब सब धोते से कि कुड़िए पाया तो कोने नाम हमें रखे बे ऐ दे मेरे चुमकी देवार बाकी আছে মিশরে রই নবাবি মসনাদ 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 আমি তোমাকে কতখানি ভালোবাসি তাই তো বারবার আমি তোমার কাছে ছুটে আসি মসনাদ কি इंतकाल कर जंगल घेरा বেইমান বেতমিজ নবাব পুত্র নাসির কে জিন্দা কবর দিয়ে এই শ্রাবণে বসিয়ে দিতে চাই তারপর আমি বসব এই নবাবি মসনাদে পিতা জরুর জরুর বসবে জরুর বসবে তোমার আখেরি মজবুত করবার জন্যই আমি সব বুদাই খোদার দরবারে খোদ দেখছি রাজা খান তোমার আখেরি মজবুত করবার জন্য আমি খোদা তালার কাছে দু হাত তুলে মোনাজাত করেছি পিতা संकल्प पुत्र बोलो बोलो चुप कर देखो ना कि बोलते चाहिए नजब खबर शेष पिता शेष नवेदी कन्या सन्तान टीके जंगले दो जगह रेखे पिता बहुत अच्छा बहुत अच्छा नजब खा तारपर तारपर खबर की उधर जखन आमी ओई गभीर जंगले गेछि जरूर जरूर ओरा कमन करे ओबाक दृष्टिते आमार दिके एकटा करुण करुण कंठेश्वरी आमार दिके ओबाक दृष्टिते चेयेछिल पिता थाकबेई तो थाकबे निश्चयई थाकबे तादेरके तुमि हत्या करबे दृष्टि तक जीवन पागल असह्य कारा जंत्रणा सह्य करते देखा सुना
পাচ্ছি না, আর মাথাটা ঘুরছে। তোমাকে করতেই হবে বেগম আমেনা বিবি। এখনো যে তোমার অনেক অনেক কাজ বাকি। কেন কেন এসেছে জানো? জানো এখান থেকে এই মুহূর্তে চলে যাও। দেরিতে যাব? হ্যাঁ, রাখলে তোমাকে খুব সুন্দর মিষ্টি দেখ। আবার এসেছিস এই রাজ্য এই মসনদ দখল করতে? জরুর জরুর বেগম সাহেবা, এই রাজ্য মসনদ দখল করার জন্যই তো এসেছি। কিন্তু কিন্তু সেই আশা তোর কোনোদিন পূরণ হবে না রে জানো, কোনোদিন হবে না। আমাকে আমাকে আর মারবেন না। আমার জীবন ধরতে তোর ওই পায়ে আমি কিছুতেই মাথা নত করবো না। তুমি বেগমের কাছ থেকে এই রাজ্য মসনদ এই দলিলে দস্তখত করিয়ে নাও। এই যে বেগম সাহেব, আমার পিতার হুকুম, আপনি এই দলিলে ভালোভাবে দরখাস্ত পিতাও বলতে চাইছি আমার টুকিটা ছিঁড়ে ফেলে দেবে। ছিঁড়বে জরুর জরুর, তোর টুটি ছিঁড়বে না, ওরই টুটিটা ছিঁড়ে আসবে আমার হাতের মুঠার মধ্যে। তুমি ওকে ওই নতুন শাহি রং মহলে নিয়ে গিয়ে ওর গালে শরাব ঢেলে দেবে, দেখবে তেল কুল ঠিক হয়ে যাবে। আর ওই দলিলে দস্তখত করিয়ে যাও। চাও আরে দাও জুরুল, ওরে শয়তানের বাচ্চা, এখন কোনোদিন কাপড়ে বেঁধে রাখা যায় না। আমার এক্ষুনি মনে হচ্ছে তোর ওই জিপটা আমি এক্ষুনি উপরে নেই। যাও না যাও, কাপ তোমার স্বপ্ন ওই অন্ধকারে কারে কারে বসে দেখবে। চলে আসুন চলে আসুন। নবাব পুত্র নাসিক ছলে বলে কৌশলে যেমন ভাবে হোক জঙ্গল ঘেরোয়া করে ধরে নিয়ে আসতে হবে তাকে আমার এই হাতের মুঠোর মধ্যে। তারপর ওর জিন্দা লাশটা কোন পানি দিতে পারলে এই নবাবী বংশে আর কেউ বাতি দিতে থাকবে, কেউ বাতি দিতে থাকবে না। নবাব হোসেন স্যার এই বাড়ি আমি কিছুতেই সহ্য করবো না। আমি চাই মিশরের এই নবাবী মসনদ তুমি কত হাসাতিত মসনদ এই মসনদে ভবেশন করেন যখন সম্রাট তখন আমার মনে হয় মসনদ ঠিক খোদা তালাকা সমান। পারি না পারি না, আমার অতীত অন্তরের ভিতর থেকে বাটপার আত্মাটা চিৎকার করে ওঠে, আমাকে বলতে চাইছে ধীর খা আয় কাছে আয়
তাই তো আমি প্রত্যুষে রোজ নিশ রাতে আমি তোমাকে স্পর্শ করে যাই। মসনদ তুমি কত ভাগ্যবান। কিছু না, নবাব হোসেন শাহ ইন্তেকাল করেছেন, নবাবের ভ্রাতা তাকে দুনিয়ার মুখ থেকে সরিয়ে দিই, নবাব পুত্র নাসিরকে জীবন্ত কবর দিয়ে এই মসনদে বসিয়ে দিতে চাই আমার একমাত্র পুত্র নজাব খাঁকে। তবেই হবে আমার আখে রীত গুই। আপনার সে আশা বাস্তবে পূরণ হবে না সেই পয়সা আলাদ বিরিখা। কে রহমতারি কি বলতে চাইছো? ও, আমাদের নবাব সাহেব দুদিন মারা যেতেই না যেতেই তার ওই নবাবি মসনদ দখল করার জন্য যে সিপাহশালা দবির খা ষড়যন্ত্র করতে থাকে তাকে আমরা ইনকার করি। সামান্য একটা চাষি এত বড় স্পর্ধা, আমার এই প্রাসাদে দাঁড়িয়ে তুমি আমার মুখের উপর আমাকে ইনকার করতে চাইছো? ইচ্ছা করলে চাপকে তোর পিঠের ছাপ তুলে নিতে পারি। ওই চাপকের ভয় আমরা করি না সিপাহ শালা দেবীর খা। প্রয়োজন হলে এই সোনার পুরে সকলে আমরা একজোট হয়ে পিঠ পেতে দেব, কিন্তু একটা বেমানের পুত্রকে আমরা নবাব বলে স্বীকার করব না। খালাস বেয়াদা, এই কথা বললে গায়ের ছাম চামড়া ছাড়িয়ে পায়ের পায়ের বানাবো, কেউ তোকে আমার কাছ থেকে রক্ষা করতে পারবে না, এই কথাটা ইয়াদ আছে? আর মারবেন করবে মারবেন আমি সইতে পারছি না, জনাব আমি সইতে পারছি না। কাঁদো কাঁদো গো মিশরের নগরবাসী, তোমরা হাহাকার করে বুক ভরিয়ে ধরো, এক বিন্দু চোখের জল পড়বে সেখানে শত সহস্র দমির খা আবার সাগর পেয়ে তার পূর্ব ওই আদিল খারাপে ফিরে যাবে সেই মিশরের নবাবি মসনদে। অসহ্য যন্ত্রণা, অসহ্য যন্ত্রণা বুকে নিয়ে আজ আমি রাস্তায় বেরিয়েছি। ছোটবেলায় আব্বাকে হারিয়েছি, আম্মিকে হারিয়েছি, কিন্তু কিন্তু আমি আমার চাচার কাছে আশ্রয় নিয়েছিলাম, সেই চাচা আমাকে আশ্রয় দিয়েছিলাম। আজ আজ আমি সেই প্রতিহিংসার নেশায় রাস্তায় রাস্তায় বেরিয়েছি, যেমন করি হোক না কেন সেই প্রতিহিংসা আমাকে পূরণ করতেই হবে, যেমন করেই হোক না কেন সেই শয়তান দবির খাঁকে এই পৃথিবীর মুখ থেকে সরিয়ে দিয়ে আমাকে আমাকে চরম প্রতিশোধ নিতে হবে, চরম প্রতিশোধ নিতে হবে, চরম প্রতিশোধ। ওই বেমান দবির খার হাতে আমরা জীবন দেব, আমরা মরব, তবু তবু বেঁচে থেকে হে আমাদের মা বোনের সম্মান আমরা কিছুতেই নষ্ট হতে দেব না। তারপর তারপর দেশ ও দাসের কাছে
বুঝিতে বুঝি রাজ শক্তির চেয়ে জনগণের শক্তি অনেক অনেক বড়। আবার বলো পিতা, আবার বলো। আমরা মরবো, আমরা রক্ত দেব, তবু হাতিয়ার ছাড়ব না পিতা। পিতা, এই বাংলায় আমার জন্ম, এই বাংলার শস্য শ্যামল মাটির ফসল খেয়ে আমরা মানুষ, আর সামনে একটা বেইমান দবির খা আমাদের উপর করবে অত্যাচার, তার আমরা সহ্য করবো না পিতা। ওই মিশরের মশনাদে আমরা নূতন করে বসাতে চাই আমাদের নবাব পুত্র নাসির ভাইকে। এই আমার, আমি এখন আসি পিতা, আমি এখন আসি। না না, সুজন চলে গেল। ওগো খোদা, কেন তুমি কেন ওকে গরিবের ঘরে পাঠিয়ে দিয়েছিলে? খোদা, কেন পাঠিয়ে দিয়েছিলে? ঠিক আছে, তোর সাপের খেলা আমি দেখবো, চল আমাদের বাড়িতে চল। আমাদের সাপের খেলা দেখবি? আরে চল চল তাহলে তোদের বাড়িতে চল। আরে এ বাবুজি, আরে আমার সাপের ঝাপিটা নিয়ে আয় তো বাবুজি। এ বেটিয়া, তুই আমার ডাক পড়লি কেন বেটিয়া? আরে দেখ বাবুজি, আরে এক বাবুজি সাপের খেলা দেখতে চায়। কি সাপের খেলা দেখবে? আরে কাল্লা গিনে কাল কেটে, আরে আমাদের কাছে যা যা সাপ আছে সব সাপের খেলা দেখবে। আরে বাবুরা কি খেলা দেখবে? আমাদের কাছে কাউটি আছে, গোকা আছে, চিতা আছে, বোড়া আছে, আর বহু সাপ বাবুদের দেখাবো। হ্যাঁ চল 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 বাবুদের বাড়ি চল। আরে চল চল চল। আরে সাপের ঝাপি মা দয়ালু।
কি সুন্দর, আমার কি ভালো লাগে। চাপা ফুলের ডালে প্রজাপতি দোলে, আমি কাহার গলে দুলিব গো, মনের দরব যা খুলিব মনের দরব যা খুলিব। রহমতের ছেলে আমি সোনা গায়ে বাড়ি, নিজের নামটি সুজনা আছে বলি যে তোমারি, নিজের নামটি সুজনা আছে বলি যে তোমারি। তোমার বাড়ি কন্যা কিবা তোমার নাম, কিবা তোমার পিতার নামটি শোনাও গো আমার, কিবা তোমার পিতার নামটি শোনাও গো আমার। ওমর বাসার কন্যা আমি মনের সুন্দরী, কি কারণে আইলে হে তাই জিজ্ঞাসা করি, কি কারণে আইলে হে তাই জিজ্ঞাসা করি। কি করি
করিব কোথায় যাব না পাই কোন দিশা তুমি ছাড়া এই জগতে নাই কোন ভরসা তুমি ছাড়া এই জগতে নাই কোন ভরসা তুমি যদি হব ভোর আমি তোমার ফুল খোপায় ফুল যে ডাকব তোমায় না বুঝিও ভুল খোপায় ফুল যে ডাকব তোমায় না বুঝিও ভুল তোমাকে কোনো দিনের জন্য ভুলবো না কুমার কোনো দিনের জন্য ভুলবো না আমি যে তোমায় ভালোবাসি কুমার মনিরা তোমাকে দেখার মুহূর্তে আমি যে তোমায় ভালোবেসে ফেলেছি মনিরা তুমি আমায় কথা দাও বন্ধু মনিরা সারা জীবন তুমি আমাকে ভালোবেসে যাবে মনিরা আমি তোমায় কথা দিলাম সারা জীবন আমি তোমায় ভালোবেসে যাব ঠিক এমনি করে আমি তোমায় আমার বুকের মাঝে রাখবো বন্ধু মনিরা আমার বুকের মাঝে রাখবো মনিরা সুজন মনিরা তুমি শুধু আমারই সুজন সুজন আমার সুজন তুমি মনিরা তাহলে তোমার এই গাঁথামালা সুজন জানি না সুজন তোমাকে কি বলে বোঝাবো তোমাকে দেখে তোমাকে আমার খুব ভালো লেগেছে এক মুহূর্তের জন্য আমি তোমায় ভুলতে পারবো না মনিরা আমি তোমায় ভুলতে পারবো না সুজন সত্য বলছো মনিরা আমি তোমায় ভুলতে পারবো না মনিরা ফুটেছে রংটি হলো লাল তোমার আমার ভালোবাসা থাকবে চিরকাল তোমার আমার ভালোবাসা থাকবে চিরকাল ভালোবাসতে কে বা ভালো এ ভাবমা জারে লাইলা মজনুর প্রেম করিয়া মরিল বানু চরে লাইলা মজনুর প্রেম করিয়া মরিল বানু চরে যে গরিবের ছেলে তুমি বাদশা মেয়ে তোমার সাথে কেমন করে হবে আমার বিয়ে তোমার সাথে কেমন করে হবে আমার বিয়ে সুজন তুমি আমায় কথা দাও সুজন কোনো দিনের জন্য আমাকে তুমি ভুলবে না আবার তোমার সাথে কবে আমায় দেখা হবে সুজন মনিরা আমি আসবো সামনে মাসের পূর্ণিমা থেকে এই ফুল বাগানে তোমার সাথে আমার দেখা হবে সুজন সুজন মনিরা সুজন আমি এখন আসি এসে সুজন 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 চলে গেল আমায় কথা দিয়ে গেল আবার দেখা হবে এই ফুল বাগানে না না সুজন কোনো দিনের জন্য আমি তোমায় ভুলবো না সুজন তুমি সারা জীবন মনিরার জীবনে তুমি সুজন হয়ে থাকবে সুজন তুমি সুজন হয়ে থাকবে আমার জীবনে তুমি সুজন হয়ে থাকবে একি তুমি এখানে আমাকে তুমি চিনতে পারছো না আমি মিশরের নবাব দরবারে সিপাহ সালার দবির খান এখানে কি চাই তোমার আমি চাই তোমার ওই ফুলের মধু মতো ওই যৌবন ভরা দেহটা একটু একটু করে আমি উপভোগ করতে না শয়তান হ্যাঁ কোন দিনের জন্য তুমি তা পারবে না আমি তোমাকে সাবধান করে দিচ্ছি তুমি আমাকে সাবধান করে দিতে চাইছো হ্যাঁ আমার হাত থেকে কেউ তোমাকে রক্ষা করতে পারবে না শোনো পায়ের জুতো পায়ে থাকে কোনদিন মাথায় উঠতে জানে না আমার আব্বা জানের বেতনভোগী কর্মচারী তুমি এর পরেও যদি তুমি কোনদিন আমার দিকে হাত বাড়াও আমার আব্বা জানতে বলে চাপকে তোমার পিঠের ছাল তুলে নিতে বলবো কথাটা যেন মনে থাকে তোমার পিতা আমাকে শাসন করবে তুমি বহুত শের হয়ে যাও সিনা না এই হিরণি মোতাবেক তোমার নরম শরীরে আমি দাঁত বসিয়ে দেব না একদম একদম না বলে দিচ্ছি আমি কিন্তু চিৎকার করতে বাধ্য হব চিৎকার করে কোনো লাভ হবে না সুন্দরী তুমি আমাকে ধরা দাও না ধরা দেব না এখনো সময় আছে না আমি আকাশের ঝরা তারা
আকাশ আমার ঠাই হলো না বলে মাটিতে চলে এসেছি। আমি জানতে চাই এই ফুলবাগানে কেন একটা সুন্দরীর ইজ্জত নীতি উদ্যত হয়েছিস। ও, তুমি আমাকে উপদেশ দিতে এসেছো বেয়াদব। ওকে আমি জোর করে ছিনিয়ে যাবো মিশরের শাহী রংমহলে। আমি বেঁচে থাকতে সে সাহস তোমার হবে না, সে শক্তিও তোমার হবে না। এই মুহূর্তে স্থান পরিত্যাগ করো, আর যদি এই স্থান পরিত্যাগ না করো তাহলে এই মুহূর্তে আমি তোমাকে হত্যা করতে বাধ্য হব। ও, বহুত শেয়ার হয়ে যাও, তৈয়ার হোক শয়তান, তাহলে হোক তোমার শক্তির পরীক্ষা। বেশ, তাহলে তাই হোক। কি নবীর খা, তোমার শক্তির পরিচয় কোথায় গেল? তাই তো আপনি পালিয়ে গেলে। কিন্তু কে তুমি? আমাকে এসে ওই শয়তানের হাত থেকে রক্ষা করলেন? আমি আমি একজন সর্বহারা পথের পথের পথিক। পথিক কেন? তোমার কেউ নেই আপনজন এই পৃথিবীতে? আপন বলতে সবই ছিল, কিন্তু আজ আর আমার কেউ নেই। দাদা দাদা? হ্যাঁ, আজ থেকে তুমি আমার ধর্মের দাদা। এ তুমি কি বললে? ওই শয়তানের হাত থেকে আমার ইচ্ছুত রক্ষা করেছো, এর চেয়ে তোমায় কি বলবো? আমার দাদার কাছে আমি তোমায় বসিয়ে দিলাম। আজ যখন তুমি আমাকে তোমার দাদা বা ভাইজান বললে, আমি তোমাকে আমার আমার এই বুকে স্থান দিলাম। তবে একটা কথা মনে রাখিস বহিন। কি দাদা? যদি তুই কোনোদিন বিপদে পড়িস, যেখানেই থাকিস না কেন, যত দূরেই থাকিস না কেন, সেখান থেকে আমি উল্কার বেগে ছুটে এসে তোকে উদ্ধার করব। আর তাই যদি না পারি, সেদিন তোরই সামনে তোর এই ভাইজান হাসতে হাসতে জীবন দেবে। তবু আমি বেঁচে থাকতে তোর এতটুকু কাটার আঁচড় গায়ে লাগতে দেবো না ভাই, কাটার আঁচড় লাগতে দেবো না। দাদা দাদা দাদা, কি বলেছি ধন্যবাদ দেব কিছু বলে বোঝাতে পারছি না। সত্যি ওছেন আমার দাদা আমাকে এসে ওই শয়তানের হাত থেকে রক্ষা করেছে, কিন্তু আমার সুজন আমার সুজন তো চলে গেছে। আগামীকাল আবার এই ফুলবাগিচায় আমাকে আসতে হবে। আমার সুজনের সাথে আমি সব কথাই বলে দেবো, সব কথাই বলে দেবো। এখন আমি ঘরে ফিরেই যাই, ঘরে ফিরেই যাই। তাই তো সুজনের তো আসার কথা, কিন্তু সুজন এখন আসছে না কেন? অথচ তার জন্য আমি অপেক্ষা করে আছি। তবে কি সুজন আমার কথা ভুলে গেছে? না না, সুজন আমার কথা ভুলতেই পারে না। আমি সুজনকে ছাড়া এক মুহূর্ত যে বাঁচতে পারবো না, এক মুহূর্ত বাঁচতে পারবো না। কি করি, কোথাও তো সুজনকে দেখতে পাচ্ছি না, কোথাও কিন্তু সুজনকে দেখতে পাচ্ছি না। আগে যদি জানতামই না গো প্রেমের এত জ্বালা, এখন আমার কাঁচা বয়স মনে হয় যে উতালা, এখন আমার কাঁচা বয়স মনে হয় যে উতালা। কাজলে রেখেছে লিখিয়া তোমারই মধুর নাম, আকি ধারা মোর অশ্রু হয়ে তাই ঝরে অবিরাম। একই মনিরা, সুজন তুমি একাই ফুলবাগানে দাঁড়িয়ে আছো, তোমারই অপেক্ষায় আছি। সুজন মনিরা, সুজন তাহলে তোমার ওই ভালোবাসার হাত আমার দিকে বাড়িয়ে দাও। সুজন মনিরা, সুজন শোনো গো সুজন বন্ধু, আমি তোমার মনে আছো দাদা, তুমি আমার আমি
সাথে কেমন করে হবে আমার বিয়ে তোমার সাথে কেমন করে হবে আমার বিয়ে দুঃখ আমায় দিও না সুজন অশ্রু ভরা চোখে তোমার কোলে মাথা রেখে মরবো আমি শেষে তোমার কোলে মাথা রেখে মরবো আমি শেষে মনিরা তাহলে তুমি আমাকে কথা দাও আমাকে তুমি কখনো ভুলে যাবে না তো না সুজন না কোনো দিনের জন্য আমি তোমায় ভুলবো না সুজন মনিরা আমি তোমায় ভুলবো না আমার এই হাতের মালা আজ থেকে তোমার গলে দেই আজ থেকে তোমাকে আমি স্বামীত্বে বরণ করে নিলাম মনিরা সুজন মনিরা সুজন মনিরা তাহলে এখন আমরা চলো গুনা কজানা দেশে চলে যাই ঠিক বলেছ মনিরা সুজন মনিরা ওই আদুরে তাকিয়ে দেখো সুজন কি সুন্দর একটা ফুল ফুটেছে মনিরা ওর থেকে তুমি আমাকে একটা ফুল এনে দাও সুজন মনিরা সেই ফুল আমি সযত্নে আমার মনের মাঝে আমি সাজিয়ে রাখবো সুজন সত্য বলছো যাও সুজন যাও ওর থেকে আমাকে একটা ফুল আমাকে তুলে দাও সুজন বেশ তুমি এইখানে দাঁড়াও আমি তোমার ফুল এনে দিচ্ছি ঠিক আছে সুজন আমি জান মেহের মতো যাব চলে তোমায় আর তো দেখা হবে না একবার এসো এসো প্রিয়া গো একবার এসো এসো প্রিয়া গো একবার এসো এসো প্রিয়া গো মরিয়া মরিয়া তুমি কোথায় মরিয়া কোথায় আছো
এসো এসো প্রীতা গো একবার এসো এসো প্রীতা গো একবার এসো এসো প্রিয়া গো একবার এসো এসো এ এ বেটিয়া এ বাবুজি এ তো মোরগ পুড়ি আছে রে হ্যাঁ আরে দেখ দেখ ওই মোরগে কি হলো গটি দেখ এ বেটিয়া আরে দেখ না তোকে ভালো করে দেখ বটে আরে এ দেহটা তো লীল হয়ে গেছে রে হ্যাঁ আমার মনে লাগে এ সাপে কেটেছে রে এ বাবুজি আরে দেখ ওকে তাহলে তুই ভালো করে দেখ বটে হ্যাঁ হ্যাঁ এ বাবুজি আরে ওর গাটা সব নীল হয়ে গেছে বটে এ বেটিয়া আরে এ যে জিন্দা আছে রে জিন্দা আছে হ্যাঁ তুই ঝাড়ফুঁক করে বেটিয়া তুই ঝাড়ফুঁক কর আরে দেখ বাবুজি আরে আমি ওকে ঝাড়ফুঁক করিয়া ভালো করে তুলতে পারি বটে আরে তুই আমাকে কথা দে তুই ওর সঙ্গে আমার সঙ্গে ওর জীবন ও হো 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 তোমার সাথে আমি জীবন সাথী করিবে হ্যাঁ তুই ওকে জিন্দা কর বেটিয়া তাহলে দে বাবুজি দে তুই আমাকে আমার সত্যের কড়ি গুলো দে বটে আরে এই নে রে বেটিয়া তুই মা পোতা নামে ছাড়িয়া দে রে তো সব ধরে আনতে হবে না থেকে বাঁচে না যাবে না রে বেটিয়া হ্যাঁ আরে মে মা পদ্মা দেবী আরে তোর নাম স্মরণ করে আরে আমি এই কড়ি ছেড়ে দিলাম বটে এবার বলো সুন্দরী তোমার বাড়ি কোথায় কি নাম তোমার সত্য পরিচয় দাও আরে ডংরু বাইদারি মায়া আমি আরে ঘুরে দেশ বিদেশে আরে নিজের নামটি আরে চুমি কি আছে বলি যে তো হারে নিজের নামটি চুমি কি আছে বলি
জীবনে মরণে কোনোদিন তুই আমাকে ভুলিয়া যাবি না বটে। তোমাকে আমি কথা দিলাম, আমি তোমাকে কোনোদিন কখনো ভুলে যাব না। সত্যি বলছিস? সত্য বলছি। তাহলে দেখ, আমিও তোকে এই আকাশ বাতাসকে সাক্ষী রেখে কথা দিলাম বটে, জীবনে মরণে কোনোদিন আমি তোকে ভুলিয়া যাব না। আরে দেখ, এখানে বসে চিন্তা করে কোনো লাভ হবে না। দেখ, আমরা এখন আমাদের বাপুজির কাছে যাই বটে। তাই চলো চুমকি। আরে চল চল, আমার বড্ড খিদে পেয়েছে। হ্যাঁ, আমায় ডেরাই গিয়ে কিছু খেতে দেবে। আরে তোকে আমি বন থেকে মিঠা ফল আনিয়া আমি তোকে খাতিয়া দেবো বটি। তাই চল। তাই চলো। মনিরা, তুমি কোথায় মনিরা? আমি যে আর পথ চলতে পারছি না মনিরা, তুমি আমাকে
ফেলে রেখে চলে গিয়েছ মনিরা, মনিরা, মনিরা। কোথায় সুজন? সুজন কিন্তু আমি কোথাও বসে পাচ্ছি না। কোথায় গেলে আমি আমার সুজনকে ফিরে পাবো? একটি বার এসে দেখা দাও সুজন, তুমি দেখা দাও সুজন। সুজন কোথায়? সুজন আমি তোমাকে কোথাও খুঁজে পাচ্ছি না। সুজন কোথায় যাব? কোথায় গেলে আমি তোমাকে পাবো সুজন? কোথায়? সুজন ফিরে এসো সুজন, একটি বার তুমি আমায় এসে মনিরা মনিরা বলে ডাকো সুজন, একটি বার মনিরা মনিরা বলে ডাকো সুজন, সুজন। কত দূরে I'm
ঘরে ফিরে যাও মনিরা, সুজন যাবো না মনিরা, সুজন তা হয় না মনিরা, সুজন তা হয় না, সুজন Yeah.
ফিরিয়ে এনে দাও ভাইজান, আমার কাছে ফিরিয়ে এনে দাও।
দুঃখ করিস না বোন, দুঃখ করিস না, আমি কথা দিলাম। তোর সুজন বন্ধু যেখানেই থাক, যত দূরেই থাক না কেন, তাকে আমি তোর কাছে ফিরিয়ে আনবই আনবো। দুঃখ করিস না বোন, দুঃখ করিস না, এই মুহূর্তে আমি চললাম তোর সুজন বন্ধুকে খুঁজে বার করতে। তোরই গাত্রে স্পর্শ করে আমি শপথ করছি, যেমন করেই হোক না কেন, তোর সুজন বন্ধুকে তোর কাছে আমি ফিরিয়ে আনবোই আনবো। আর যদি তোর সুজন বন্ধুকে তোর কাছে আমি ফিরিয়ে না দিতে পারি, তাহলে ভাইয়ের দাবি নিয়ে আর আমি তোর কাছে কোনোদিন আসবো না, আর আমি তোর কাছে কোনোদিন আসবো না। তুই মনে করিস তোর কোনো ভাই সব ছিল না রে, তোর কোনো ভাই বিদয় বই বিদয়, আমি চললাম সেই সুজনের খোঁজে। আমার ভাই যেন গিয়েছে আমার সুজন বন্ধুকে ফিরে আনতে, কতদিন আমার সুজন বন্ধুকে আমি দেখতে পাইনি, আমার সুজন আমার কাছে আবার ফিরে আসবে, আবার এসে আমাকে মনিরা মনিরা বলে ডাকবে। এসো সুজন, একটিবার এসো, একটিবার এসে তুমি তোমার মনিরাকে তুমি দেখেছো, সুজন তুমি দেখেছো।
তুমি সুজন তুমি একা একা কি ভাবছো গানে বসে সুজন আরে দেখ সুজন আমার মন বলছে তুই তো আমাদের ডেরায় আর থাকবি না রে না চুমকি না আমি যখন তোমাকে মন্ত্র দিয়ে ভালোবেসে ফেলেছি আমার জীবন গেলেও আমি তোমাকে কোনোদিন ভুলতে পারবো না কিন্তু সুজন আরে আমার যে বড় ভয় হয় আরে আমরা ছোট জাত আছি আরে আমাকে ফেলিয়া যদি তুই চলে যাস বটে না চুমকি না আমি তোমাকে ফেলে কোনোদিন কোথাও যাব না আরে তুই ঠিক বলছিস তো সুজন হ্যাঁ চুমকি আরে দেখ তাহলে আমার মনে বড় শান্তি হলো তুই আমাকে কথা দিলি তুই জীবনে মরণে কোনোদিন তুই আমাকে কোনোদিন ভুলিয়া যাবি না না চুমকি না চলো আমরা দুজনে পরস্পর হাত ধরে কোন এক অজানা দেশে চলে যাই বেশ তাই চল সুজন তাই চল মন দেখি তোর বাহাতে কত শক্তি আরে আমার রাস্তা ছেড়ে দে তোর ক্ষমতা নেই তোমাকে পরপরে যেতে হবে সুজন হ্যাঁ যেতে হবে যেতে হবে বাই দেখি কোথায় যাচ্ছ সুন্দরী এবার কি শুনছেন আমি আমি তোর জমদূত তাই তো এসেছি তোকে নিধন করবার জন্য কি সাচি তো কাজে বাধা দিতে শুনছিস এখনো বেঁচে আছিস এখনো বেঁচে আছি পৃথিবীর বুকি
ভাই দেখি শয়তান তোর বাহুতে কত বল। তাহলে তুই আমাকে চিনতে পেরেছিস? তাহলে চিনতে যখন তুই আমার পেরেছিস, তাহলে এই মুহূর্তে তোকে আমি এই পৃথিবীর মুখ থেকে সরিয়ে দিই। শয়তান পালিয়ে গেছে। কে তুমি ভাইজান? আমার এই বিপদ থেকে উদ্ধার করলে ভাইজান? আমার পরিচয়, আমার নাম নাসির খান। আরে কিন্তু ভাই, তুমি এভাবে পথে প্রান্তরে ঘুরে বেড়াচ্ছ কেন নাসির ভাই? কি করব, ছোটবেলায় আম্মাজানকে হারিয়েছি, আব্বাজানকে হারিয়েছি, তাই তো রাজদরবার পরিত্যাগ করে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছি। কিন্তু তুমি কে? আমি তো তোমায় চিনতে পারলাম না। আমি সে সুজন। সুজন মানে মানে আমার মনিরা বহিনের? আরে লাইলাই বাবুজি, আরে ও আমার সেজন আছে বটে। হ্যাঁ হারে দেখ, হারে ওকে কাল সাপে কেটেছিল, আমি ওকে ভালো করে তুলে আছি বটে। হারে ও আমার সুজন আছে বটে। না, ও তোমার সুজন হতে পারে না, ও আমার বহিনের সুজন। আয় সুজন ভাই, তুই আমার সঙ্গে চলে আয়। ভাইজান প্রথমে আমার সাপে দংশন করে, তারপর ওই ব্যাতকোনা চুমকি আমার জীবন উদ্ধার করে। আমি পারি না ওই চুমকিকে ছেড়ে ওই মনিরাকে ভালোবাসতে। তুমি ফিরে যাও ভাইজান। সে কি তুই আমাকে চলে যেতে বলছিস? হ্যাঁ ভাইজান। কিন্তু কিন্তু আমি যে মনিরাকে কথা দিয়ে এসেছি, তোকে যেখানে পাই যত দূরেই পাই না কেন তার হাতে আমি তোকে তুলে দেবো। কিন্তু তুই যখন আমার সঙ্গে যাবি না, আমি চলে যাচ্ছি। তবে একটা কথা মনে রাখিস, সত্যিই যদি মনিরা তোকে ভালোবেসে থাকে, তাহলে একদিন না একদিন তোকে ওই মনিরার কাছে যেতেই হবে ভাইজান। পৃথিবীর কারণ না ভাইজান, না যে মনিরার কাছ থেকে তোকে বিচ্ছিন্ন করে দেয়, মনিরার কাছ থেকে কেউ তোকে দূরে সরিয়ে নিতে পারবে না। আরে সুজন, আরে তো আখে পানি ফেলছিস বটে। আরে দেখ, আরে আমি তো তোর সাথেই আছি বটে। আরে আমি আছি যখন তোর চিন্তা কি আছে বটে? আরে সব সময়ের জন্য আমি তোর পাশে থাকবো। আরে চল চল, আরে বাবুজি মনে হয় আমাদের জন্য বসে আছে, চল বাবুজির কাছে আমরা চলে যাই। আরে চল, আমরা আমাদের বাবুদের কাছে চলে যাই। আমার বিটিয়া তো ফিট থেকে লাই কাম করতে বন্ধু না আচ্ছা আচ্ছা মরদ আছে। আরে দেখ, আরে আমার সুজন বন্ধু, আর আমি মিলে আরে কত পয়সা ইনকাম করিয়াছি বাবু মাসাইদের কাছে। আরে পয়সা চাইছি, সবাই পয়সা দিয়েছে, কিন্তু বাবুজি আরে একটা বাবুজি, আরে জানিস বাবুজি, আমরা যখন ইনকাম করিয়া চলে আসছি, আর ওই শয়তান শয়তান মুগলা, হ্যাঁ শয়তান শয়তান মুগলা আমার আমার সুজন বন্ধুকে, এই তোকে গেলি বেটিয়া, সেই বেঈমান কবচ্ছা এত ব্রহ্মর, তুই সুজন বন্ধুকে খতম করতে চাই আর তুই ফিরে আইনি, তুই তার জানতে খতম করতে পারলি কি? ভাই দেখ বাবুজি, বল বল, আরে আমি পারতাম, আরে আমি পারতাম শয়তানকে খতম করিয়া দিতে। আরে দেখ, তুই যদি তখন কিছু আমাকে বলতিস, আরে ও আমার খেলা সাথে আছে। আমি তোকে লাহি বলে লাহি বলে তুই ফিরে আইনি, তার জানটা কাইরাইতে পারলি কি? ভাই বল বেটিয়া, আরে দেখ, আরে তোর সুজন বন্ধু কোথায় আছে? আরে ওই ডোরে আছে বাবুজি, ওই পুর দুহা চলে যা। হ্যাঁ পুর দুহা চলে যা। আরে দেখ বাবুজি, আরে আমি দেখ সেই বেঈমান গোবচ্ছা কোথা আছে। আরে বাবুজি, আরে আমি চলে যাচ্ছি, তবে একটা কথা বাবুজি, আরে যে শয়তান আমার সুজন বন্ধুকে ধরে নিয়ে গেছে, আরে তুই তো তাকে কিছুতেই বাঁচাবি না, আরে তুই তাকে ডান্ডা মারিয়া ডান্ডা করিয়া দিবি বাবুজি। সেই বেঈমান গোবচ্ছাকে আমি ছেড়ে গেলাই, আমি তা খতম করিয়া দিবে। তুই চলে আয় যা, চলে আয় যা বাড়ি, চলে আয় যা। আরে দেখ, তুই চলে আয় যা। আরে আমি না, তুই চলে আয় যা। সেই শয়তান কো বাচ্চা রে, এত ব্রহ্ম, হ্যাঁ আমার বেটি আর উপর হামলা করতে চায়, আরে এই শয়তান কো বাচ্চা, তোকে যদি আমি হাতের মুঠার মধ্যে পাই, আরে আমি তোকে ছাড়বে গাই, আমি তোকে খতম করিয়া দিবে বটে,
একই সমস্যার মাঝে পড়েছি আমি। একদিকে আমার ছোট্টবেলা খেলার সাথী মনিরা, আরেকদিকে আমার জীবন রক্ষাকারী চুমকি। আমি কাকে আপন করব খোদা? তুমি বলে দাও, আমি কি মনিরা কি কোনোদিন ফিরে পাবো না খোদা? তুমি বলে দাও। এই সুজন, এই আরে শোন, তুই এখানে বসে বসে আসে, আরে কিসের চিন্তা করছিস? ও বুঝতে পেরেছি, আমাদের ড্রাই তোকে ভালো লাগছে না বুঝি? আরে দেখ সুজন, আমি মোগলের মুখে সবই শুনেছি, আরে তুই নাকি আমাদের এই ডেরা ছেড়ে চলে যাবি। কিন্তু সুজন, তোকে একটি কথা জিজ্ঞাসা করবো সুজন, তুই আমাকে কথা দে সুজন, তুই জীবনে মরণে কোনোদিন তুই আমাকে ছেড়ে যাবি না সুজন, তুই আমাকে ছেড়ে যাবি না? না চুমকি, না, আমি তোমাকে ভালোবাসি চুমকি। চলো চুমকি, আমরা এখান থেকে এই বেদের বউ ছেড়ে বহু দূরে চলে যাই। তুই ঠিক বলেছিস সুজন, আরে যেখানে মোগলু থাকবে না, যেখানে কেউ থাকবে না, সেইখানে আমরা দুজনে মিলে চল, আমরা দুজনে কোনো অজানার দেশে আমরা হারিয়ে যাই। তাই চলো চুমকি, চলো যাই দুজনে ভেসে ভেসে আকাশে, বাতাসে পাখনা মেলিয়া, আমার এই দুঃখ দুর্দিনে একটা গান গেয়ে আমার মনটাকে ঘুরিয়ে দাও। তোমার এই শরাবের নেশায় আমার মনটা বড় ফুলফুল করে উঠছে মঙ্গল ভাই। তাই নাকি? আমার এই দুঃখ দুর্দিনে তুমি আমাকে একটা গান গেয়ে মনটা সুখে ভরিয়ে দাও মঙ্গল ভাই। না না জানো, আমি গান গাইতে পারি না। কেন কেন গান গাইতে পারবে না মঙ্গল ভাই? আমি তো গান জানি না। গান জানি না কেন? মৌমাছিরা গুনগুন করে ফুলের উপরে বসে যেমন করে গান গায়, তেমনি করে তুমি আমার এই তোমার ওই যৌবন ভরা মনটা আমার দিলের মধ্যে ভরিয়ে দাও মঙ্গল ভাই। না না না, আমি পারবো না, আমি গান গাইতে জানি না, আমি পারবো না। জরুর জরুর গাবে মঙ্গল ভাই, আমার এই দুঃখ দুর্দিনে জরুর গাবে। আমি ভালোভাবে বলছি, তুমি
ভালোই ভালো আমাকে একটা গান শুনে দাও। আমি গান গাইতে জানি না, না না গাইতে তোমাকে হবে, গাও বলছি, আমি কেন গাইব? শ্যাম দাও মঙ্গল ভাই, আমার পয়সা কোন আমার বুকটা যে জ্বলে যাচ্ছে মঙ্গল ভাই, ওই ওই বরোবার আমাকে হাত বাড়িয়ে রাখছে, আমি যাই, আমি যাই পিতা, আমি যাই, আমি যা শালা শয়তানের বাচ্চা, এক শয়তানের বাচ্চাকে আমি নিধন করেছি, এইবার এইবার আমি কি করব? আমি আমি কোথায় যাব? তাই তো আমি আমি এখন কি করি? নজর झूठ 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 दुनिया झूठ दुनिया आला झूठ इंसान इंसान या झूठ लेकिन झूठ नहीं सकी शराब इज्जत दौलत ख्वाब समझाओ कि मंगल भाई तुम्हें भाईजी मोले क्या आमी चा भाईजी
আমি রং মলে থাকি আর কত মানুষকে আমি মন জোগাই আর এই করে আমার সংসার চলে আচ্ছা বহুত আচ্ছা তাহলে তোমার ওই মনুজরা মুখে আমাকে একটি মিঠা গানা শুনিয়ে দাও ও এই কথা আচ্ছা বেশ আমি আমি তাহলে আপনার মিঠা গান শোনাচ্ছি মন্দ করো মন্দ করো তোমার ওই নাচ গান বলো মঙ্গল ভাই বলো নজব খাকে কে মৃত্যু দিয়েছে আমি আমি নজব খাকে মদের সঙ্গে বিষ দিয়েছি চুপ রাও কুসরি এত বড় স্পর্ধা তুমি আমার এই রংমহলে নজব খাকে বিষ খাইয়ে মৃত্যুদণ্ড দিয়েছ তোমাকে আমি জিন্দা রাখবো না আর পাচ্ছি না আমি আমার আমার পত্নীর সাথে আমার যে বুকে দাও দাও করে চলছে তাই তাই আমি প্রতিশোধ নিয়েছি কি শোধ নিয়েছিস এবার মৃত্যুর জন্য প্রস্তুত হও প্রস্তুত হও বেঈমান তোকে আমি দুনিয়ার মুখ থেকে চিরতরে সরিয়ে শয়তান দবির খা অনেক খেল তুমি খেলেছো আর তোমাকে আমি খেলতে দেবো না তাই এই মুহূর্তে তোমাকে পৃথিবীর মুখ থেকে আমি চিরদিনের মতো সরিয়ে দেবো তাহলে তুমি সেই নবাব পুত্র নাসির খা হ্যাঁ আমি সেই নবাব পুত্র নাসির খা যে একদিন আমারই আব্বাজানকে তুমি পৃথিবীর মুখ থেকে সরিয়ে দিয়েছিলে আমি এই রাজ্য পরিত্যাগ করেছিলাম আর সেদিন আমি প্রতিজ্ঞা করেছিলাম কি যতদিন পর্যন্ত তোমাকে পৃথিবীর মুখ থেকে না সরিয়ে দিতে পারবো ততদিন পর্যন্ত আমার প্রতিহিংসা আমার দেহ থেকে যাবে না এবার মৃত্যুর জন্য প্রস্তুত হও ওই একটি নাম আমি সকল সময় আমার মনের মধ্যে উচ্চারিত হয়েছে নাসির খা নাসির খা নাসির খা বেয়াদব বেতমিজ নাসির খাকে আমি দুনিয়ার মুখ থেকে সরিয়ে দিয়ে আমি আমার প্রতিশোধ পূরণ করে ওই বিষয়ের সিকিন্দার সেই সিংহাসন দখল করবো প্রস্তুত হও কাফে আর নাকি বেঈমান আব্বাজান তুমি বেহেস্ততে দেখো আব্বাজান আম্মিজান তুমি বেহেস্ততে দেখো যে শয়তান তোমাকে এই পৃথিবীর মুখ থেকে সরিয়ে দিয়েছিল তাকে এই পৃথিবীর মুখ থেকে সরিয়ে দিয়ে আমি আমার পিতৃমাতৃর চরম প্রতিশোধ নিয়েছি মঙ্গল ভাই আর এখানে এক মুহূর্ত অপেক্ষা হয় চলো তোমাকে নিয়ে এই মুহূর্তে আমি ওই দরবারে যাব ফিরে আসছে না কেন কোথায় গিয়েছে আমি তো তাকে দেখতেই পাচ্ছি না মনিরা আমার সুজনকে আমি আর পেলাম না আব্বাজান আমার সুজনকে যে আমি হারিয়ে ফেলেছি আব্বাজান কেন হারিয়ে ফেলেছিস আম্মি কোথায় কোথায় গেছে তোর সুজন আব্বাজান আমার সুজন এক বেদে কেল্লায় থাকে এক বেদের মেয়েকে সে ভালোবাসে আব্বাজান ও সে বেদের মেয়েকে ভালোবেসে সেই বেদে বস্তিতেই পড়ে আছে আর সেই বৌদি বেদে বস্তির থেকে আমি নিয়ে এসেছি সুজনকে
তুমি এসেছো সুজন? হ্যাঁ মনিরা। সুজন মনিরা, সুজন মনিরা, সুজন মনিরা, বেশ বেশ ভালোই হয়েছে মা মনিরা। বাবা নাসির, তুমি যখন সুজনকে সঙ্গে করে নিয়ে এসেছো, তখন এই সুজনকে তুমি মনিরার হাতে তুলে দাও বাবা। আর মনিরার হাতে তুলে দিয়ে তুমি শাসন করো এই মিশরের নবাবী মসনদ। না চাচা জান, মসনদ আমি চাই না, আমি পথের মানুষ, পথেই চলে যাব। আমি তো নবাব যারা ছিলাম, কিন্তু পথে পথে ঘুরে পথের সঙ্গে আমার টান হয়ে গেছে। তাই সুজনকে মসনদে বসিয়ে, আমার ছোট্ট বহিনকে তার পাশে বসিয়ে আমি এইখানেই সমাপ্ত ঘোষণা করতে চাই। কিন্তু বাইরে যেন কারা ডাকছে। সুজন, হে বাবুজি, এ বেটিয়া, আরে দেখ দেখ, আরে আমার সুজন, আরে ও তো আমার সুজন, আরে সুজন, আরে আই কানে, আরে আমার কাছে আই কানে। চুমকি, আমার সেই ছোট্টবেলা খেলার সাথে মনিরা আমাকে ফেলে অনেক দূরে চলে গিয়েছিল, আমি তার কাছে ফিরে এসেছি। এ বেটিয়া, আরে বাবুজি, তুই সুজন বন্ধু কার পাশে দাঁড়িয়ে আছিস রে? আরে দেখ বাবুজি, দেখ, বল বল। আরে সুজন যখন আমাকে ঝুট বাদ বলছে, আরে চল বাবুজি, আরে আমরা এই ডেরা থেকে আমাদের ডেরায় ফিরে যাই। চল 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 বেটিয়া, চল দাঁড়াও। চলে তো যাচ্ছ, যাওয়ার আগে তোমার একটা সত্য পরিচয় দিয়ে যাও। সত্য পরিচয়? হ্যাঁ সত্য পরিচয়। আমি জানি, আমি ছোটবেলায় আমি জঙ্গলে যাই সাপ ধরতে। সাপ ধরতে যেয়ে ওকে আমি খুঁজে পাই এই জঙ্গলে। কুড়িয়ে পেয়ে আমি ওকে মানুষের মতো মানুষ করেছি। আমি ওকে কোলে পিঠে করে সাপ ধরা শিখেছি, নাচা শিখেছি, গানা শিখেছি। এখন আমারই বেটি। বাবুজি কি বললেন? একে কুড়িয়ে পেয়েছেন? হ্যাঁ, এই তো, এই তো, এই তো সেই তাবিজ, যে তাবিজ আমারই আব্বা জানের গলে পরিয়ে দিয়েছিল, সেই তাবিজ। তাহলে তাহলে তুই আমারই সেই ছোট্ট বহিন। ওরে তুই, তুই অন্য কেউ নয় রে, তুই আমার ছোট্ট বহিন। এ বেটিয়া, তুই যে রাজকন্যা রে বেটিয়া। হ্যাঁ, তুই ঠিক বলছিস বাবুজি। আরে ও তালে আমার ভাইজান আছে। আরে ভাইজান, বহিন, ভাইজান, বহিন, ভাইজান, বহিন, ভাইজান, ভাইজান। আমি আমিও তো আমার মা মনিরাকে কুড়িয়ে পেয়েছিলাম চাচাজান। হ্যাঁ হ্যাঁ বাবা নাসির, আমি জঙ্গলে শিকার করতে গিয়ে মা মনিরাকে কুড়িয়ে পেয়েছিলাম। ওরও কণ্ঠে ওই একটি তাবিজ ছিল, তাতে স্বর্ণক্ষরে লেখা ছিল, ওর নাম কহিনুর। কহিনুর? হ্যাঁ, এই মমতাজ কহিনুর। তাহলে তো আমারই বহিন। হ্যাঁ, তাহলে সেই ছোট্টবেলার দুটি বোনকে আজ আমি ফিরে পেয়েছি। তোমারই বহিন? হ্যাঁ, তোমারই বহিন মমতাজ, আর একটি এই হচ্ছে কহিনুর। মমতাজ আর কহিনুর, এ তোমারই বহিন বাবা নাসির। বুঝান, বুঝান, আমার বুঝান, 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 বুঝান। কিন্তু বুঝান, দেখো বুঝান, আজ আমাদের একটি সুজন, আজ আমরা দুটি বোন, দুটি বোন আমরা একটি সুজনকে ভালোবাসি, তাই না বুঝান? তাই দেখো বুঝান, আমি মনে কোনো দুঃখ পাইনি বুঝান। এসো আমার সুজনকে আজ আমি হাসি মুখে তোমার হাতে তুলে দিলাম। মমতা, এই তুই কি বলছিস? কিন্তু তুই সুজনদের হাতে তুলে দিয়ে তুই কি পেলি ভাইজান? চেয়ে দেখো ভাইজান, চেয়ে দেখো, সুখের নদীতে আমি ছেড়েছি ভেলা, দু চোখে বয়ে যায় আমার বাবুজির অশ্রু ধারা। সেইখানে সেইখানে বাবুজি আমার বুবুজান পেল প্রেম, আর আমি পেলাম যত। দুঃখ করে কোনো লাভ হবে না সন্তান, দুঃখ করে কোনো লাভ হবে না ভাই, দুঃখ করে কোনো লাভ হবে না চাকরিতে। দুটি ফুল, একটি ফুল অকালে ঘুরে গেল, আর একটি ফুল চিরদিনের মতো হয়ে গেল। একজন পেল চলা, আর একজন পেল প্রেম, যত প্রেম।